নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু ন্যাশনাল অ্যাফেয়ার্স। আমি উৎপল। আজকে তোমাদের সামনে খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। তবে টপিকটাতে যাওয়ার আগে তোমাদের কাছে জিজ্ঞেস করবো একটা কোশ্চেন। কোশ্চেনটা হলো, হোয়াট ইজ ড্রিম অফ ডেজার্ট? তো কমেন্ট সেকশনে তোমরা এর উত্তরটা করো। যার উত্তর সঠিক হবে তাকে দিয়ে দেবো আমি একটা হার্ট রিঅ্যাক্ট। তাহলে তোমরা বুঝে যাবে এর সঠিক উত্তর কোনটা, এবং আমি এই উত্তরটা দিয়ে দেবো ভিডিওর শেষে। তো তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করি, সেটা হলো যে তোমরা 99% লোক কিন্তু সাবস্ক্রাইব না করেই চ্যানেলটাকে দেখছো, কাইন্ডলি তোমরা একটু সাবস্ক্রাইব করে নিও। তো আজকে আমাদের যে টপিক, সে টপিকটা হলো ইলেকটোরাল বন্ড। ইলেকটোরাল বন্ডকে অসাংবিধানিক ঘোষণা করলো কিন্তু সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় এবং তার প্যানেল এই ডিসিশন দিল যে ইলেকটোরাল বন্ড, দ্যাট মিন্স যে কোনো ব্যক্তি বা কোনো সংস্থা কোনো পার্টিকে যদি কোনো ফান্ড দেয়, এই ফান্ডটা ইলেকটোরাল বন্ডের মাধ্যমে কিন্তু দান করে। এটা SBI পাওয়া যায় এই বন্ডটা, যার মাধ্যমে অ্যানোনিমাসলি, মানে কোনো নাম উল্লেখ না করেই কোনো পার্টির উদ্দেশ্যে এই টাকাটা কিন্তু দিতে পারে। সেটাকেই সুপ্রিম কোর্ট বলল এটা একটি অসাংবিধানিক কাজ। তো তার জন্য এই ইলেকটোরাল বন্ডকে ব্যান করলো সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট এটাও বলল যে এই যে ইলেকটোরাল বন্ড, এটা আর্টিকেল 1A এটা কিন্তু ভায়োলেট করছে। তার মানে আমরা জানি, সবাই জানি যে আর্টিকেল 19(1)(a) সূচনার অধিকার এবং অভিব্যক্তির অধিকারকে দেয়। এই সূচনার অধিকার এবং অভিব্যক্তির অধিকারকে উল্লঙ্ঘন করছে বলেই কিন্তু সুপ্রিম কোর্ট এটাকে ইনভ্যালিড করে দিল। এখন তোমরা আমাকে জিজ্ঞেস করতেই পারো যে স্যার, তাহলে ইলেকটোরাল বন্ডের সঙ্গে এই আর্টিকেল 19(1)(a) এর সম্পর্কটা কী? এর সম্পর্ক এখানেই যে কোনো ব্যক্তি অ্যানোনিমাসলি, মানে আননলি, সে কিন্তু পয়সাটা দিচ্ছে। এখানে জনতার বা সেই পার্টির কিন্তু জানার একটা অধিকার আছে যে কে এতগুলো টাকা কোনো পার্টি ফান্ডকে দিচ্ছে। তো এটাই ছিল মেন যে টপিকের মূল বৈশিষ্ট্য, সেটাই। তো এবার আমরা চলে আসবো আমাদের কোশ্চেনটাতে। তো কোশ্চেনটা হলো, হোয়াট ইজ ড্রিম অফ ডেজার্ট? তো ড্রিম অফ ডেজার্ট বলা হয় এ ট্রেন ইন ডেজার্ট। আমরা জানি যে রিসেন্টলি UAE চালু করা হয়েছে এই ড্রিম অফ দ্য ডেজার্ট ট্রেনটি। এটা একটি লাক্সারি ট্রেন। তো এই ছিল আমাদের আজকের টপিক। আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো সামনে কোনো একটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে এসে আমি আবার হাজির হব। সো ততক্ষণ পর্যন্ত বাই।